আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলাই সংবাদে এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো সাভারের আমিন বাজারে ছয় ছাত্র হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডাদেশ ১৯ জনের যাবজ্জীবন ও ২৫ জন খালাস সশস্ত্র বাহিনীকে অগ্রসেনা হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূলের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার দেশের মানুষ একটা উন্নত জীবন পাবে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে শুরু পরীক্ষার্থীদের করোনা টিকা ৩০শে ডিসেম্বরের পর বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার রেহাই পাবে না বলে মির্জা ফখরুলের মন্তব্য বিএনপির আইনের প্রতি আস্থা নেই বললেন ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধু ও নেতাজির আদর্শ আগামী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়াই মহান দুই নেতার স্বপ্ন ছিল মন্তব্য এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বেলজিয়ান যুবকের আত্মত্যাগের কথা স্মরণের খবর কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনো আসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত খালাস পেয়েছেন ২৫ আসামি এজলাসে ৪৪ আসামির উপস্থিতিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের পরিবার ২০১১ সালের ১৭ই জুলাই পবিত্র শবে বরাতের রাতে সাভারের আমিনবাজার বড়দিশি গ্রামের কেবলার চরে ঘুরতে গিয়েছিল ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাত শিক্ষার্থী কিন্তু ডাকাত সন্দেহ করে ওই ছাত্রদের পিটিয়ে ও ধারালো অস্ত্রে গুরুতর জখম করে এলাকাবাসী এর মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও মারা যায় ৬ জন মামলায় প্রথমে অজ্ঞাত পরিচয় গ্রামবাসীদের আসামি করা হলেও পরে আদালতের নির্দেশে তদন্তে নামে র‍্যাব তদন্তে ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় এলিট ফোর্স ৫৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আটক ৪৪ আসামিকে এজলাসে হাজির করে তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে রাষ্ট্রপক্ষ যেহেতু এখানে আমাদের ৫৫ জন আমরা সাক্ষী নিয়েছি ৫৫ জন সাক্ষী বিভিন্নভাবে যেহেতু তারা এলাকারই সাক্ষী ছিল তারপর আমরা বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছি সাক্ষী রায়ে ১৩ জনের মৃত্যুদণ্ড আর বাকি ১৯ জনের যাবজ্জীবন দিছে আর বাকি খালাস প্রদান করছে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান নিহতদের স্বজনরা দোষী যারা তাদের শাস্তি হয়েছে যারা নির্দোষ এরা খালাস পাইছে আমরা খুশি এই মামলাটা সিআইডিকে দেওয়া হয় সিআইডির পর থেকে আমি দেখলাম যে মামলাটা দ্রুত গতিতে আগাইতেছে না তখন তাজুল ইসলাম স্যারের ধরলাম উনি আমারে একটা মানে আমার বাপে আমারে তো কিছু করবে না উনি যে কাজ করছে উনি আমাদের উচ্চ আদালতে রিট নিয়ে উনি মামলাটা উচ্চ আদালত তদন্ত বিভাগ বিচার বিভাগের তদন্ত দিছে এবং মামলাটা রেফারে দিছে তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা আজকে যে রায়টা দিয়েছে এই রায়টা আসলে সঠিক হয় নাই আসামিরা সংক্ষুব্ধ আসামিরা এই রায়ের যে বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামিদের মধ্যে মামলা চলাকালীন মারা গেছেন ৩ জন জামিনে আছেন ১ জন আর পলাতক ১২ জন পরাগ আজিম চ্যানেল আই ঢাকা ২০৪১ সালের লক্ষ্য সামনে রেখে পরিকল্পনা বাস্তবায়ন সহ দেশের সার্বিক উন্নয়নে সশস্ত্র বাহিনী অগ্রসেনা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য সশস্ত্র বাহিনীকে এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশী হওয়ার আহ্বান জানান তিনি পান্থ রহমানের রিপোর্ট মিরপুর ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স ২০২১ এর গ্র্যাজুয়েশন সেরিমনি
গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ জন বিদেশি সহ এনডিসিতে ৮৮ জন আর ওয়ার্কোর্সের ৫৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, জাতিসংঘ শান্তি মিশনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ আত্মত্যাগে সদা প্রস্তুত থাকে। তারা বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার, হাসপাতাল স্থাপন, আটকে পড়া দেশি বিদেশি লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, গুরুতর রোগী এবং চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে অত্যন্ত প্রশংসা অর্জন করেছে। তারা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অবকাঠামো আর্থসামাজিক উন্নয়নেও একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে পরাজিত শক্তির দোসররা দেশের উন্নয়নের গতি নষ্ট করেছে এই অভিযোগ করে প্রধানমন্ত্রী তাঁর সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এই উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের দেশের মানুষ একটা উন্নত জীবন পাবে। একেবারে তৃণমূলে পড়ে থাকা মানুষটাও তার জীবন মান উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার ৪১-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন তারই অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন আমি আশা করি। আর ২০৭১ সালে আমাদের স্বাধীনতা শতবর্ষ পূর্তি হবে, সেটাও আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ সকলে সম্মিলিত চেষ্টায় আমরা গড়ে তুলব। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নানা দুর্যোগে পাশে থাকায় সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য সর্বাধিক সুযোগ সুবিধা, প্রশিক্ষণ ও সরঞ্জামের ব্যবস্থা করছে বর্তমান সরকার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের কারণে আড়াই বছরেরও বেশি সময় পর সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হলো এইচএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে আগামীতে পরীক্ষা নিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে। মিথিলা নাজরিনের রিপোর্ট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে উপস্থিতির নির্দেশনা থাকলেও আরও আগেই কেন্দ্রে আসে অনেক শিক্ষার্থী। স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘন্টার পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে সব সিদ্ধান্তই নেওয়া হবে করোনা মোকাবেলায় কারিগরি পরামর্শ কমিটির সাথে আলোচনা করে। যখন অবস্থা খুব ভালো ছিল, ওমিক্রনের কথা শোনা যায়নি, আমরা নতুন বছরে একটু ক্লাসের সংখ্যা বাড়াবার পরিকল্পনা নিয়েছিলাম, তো এই মুহূর্তে সেই পরিকল্পনাটা স্থগিত আছে। অবস্থাটা কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে। এই পরীক্ষাটা শেষ হলেই যাদের প্রথম ডোজ দেয়া হয়েছে তারা দ্বিতীয় ডোজ পাবেন, আর যাদের কোনো ডোজ দেয়া হয়নি তারা প্রথম ডোজ পাবেন। করোনা পরিস্থিতিতে সচেতন হতে হবে অভিভাবকদেরও। আমি বাচ্চাকে নিয়ে আসছি তখন সকাল ৮:৩০ বাজে, স্বাস্থ্যবিধি মেনেই পাঠিয়েছি। তো পরীক্ষার হলে ঢুকে দিয়েছি, এখন প্রিপারেশন তো ভালোই হয়েছে, এখনো আছি, ১১:৩০ শেষ হবে তারপর বাসায় যাব। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, ভালো হয়েছে পরীক্ষা, আর কোশ্চেনটা অনেক ইজি আসছে। যতটা চিন্তা করেছিলাম এতটা হার্ড আসে না, মোটামুটি সহজ এসেছে। স্বাস্থ্যবিধির দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। আর ঢোকানোর সময় হ্যান্ড স্যানিটাইজার করা হয়েছে, টেম্পারেচার মাপা হয়েছে। কেবল নৈর্বাচনিক বিষয়ে এবছর পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রথম দিনের সার্ভার জটিলতা কাটিয়ে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের করোনার টিকা দেওয়ার কার্যক্রম নির্বিঘ্নে চলেছে। রাজধানীতে দ্বিতীয় দিন প্রায় ৭,৫০০ শিক্ষার্থীকে প্রথম ডোজ আর প্রায় ১৬,৫০০ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। লালন অশ্বিনের রিপোর্ট। রাজধানীর ৯টি কেন্দ্রে চলছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের করোনার টিকা কার্যক্রম। প্রথম ডোজের কার্যক্রম চলছে ৮টি কেন্দ্রে। নার্সদের বিক্ষোভ ও সার্ভার জটিলতার কারণে আগের দিন শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রমে বেশ সমস্যা হলেও দ্বিতীয় দিনে তা অনেকটাই কাটিয়ে উঠেছে কেন্দ্রগুলো।
প্রথম ডোজের যে স্ক্যানিং কাজটা সেটাও করা লাগতেছে, আবার সেকেন্ড ডোজের স্ক্যানিং এর কাজটা আবার করা লাগতেছে। কেউ আসলে 5 মিনিটে চলে যাচ্ছে, কেউ আছে 1 ঘন্টা তো লেগে যাচ্ছে, কিন্তু আমরা কাজ কমপ্লিট করতে পারিনি, কিন্তু আজকে খুব দ্রুত হচ্ছে। দুই ডোজ টিকা নিয়ে সুরক্ষিত হতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নিয়ম মেনে চলতে হবে, কিন্তু তাও আমার ভিতর একটা স্বস্তি থাকবে যে আমার আমি ভ্যাকসিনেটেড। আগেও তো মাস্ক পরতাম, তখন আর সিকিউর মনে হতো, এখন ভ্যাকসিনে আরো বেশি সিকিউর মনে হচ্ছে। আমাদের স্কুল সবাই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন দিয়ে নিয়েছে, এ সবার এখন সিকিউর মনে হচ্ছে। দো হওয়ার চান্সেস থাকবে ভ্যাকসিন দেওয়ার পরেও, বাট একটা মনে শান্তি উঠেই আছে মেইন। আইটি জটিলতা থাকলেও বিভিন্ন কেন্দ্র নিজস্ব ব্যবস্থাপনায় এগিয়ে নিয়েছে টিকা কার্যক্রম। একজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম আমরা, যেটা ডাইরেক্ট শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আমাদের নম্বরে এটা পাঠিয়েছে। পাঠানোর পরে আমরা আজকে শুরু করতে পেরেছি। আজকে আবার এমআইএসের লোকও এসছে, যে কারণে স্পটলি আজকে হচ্ছে, আজকে কোনো সমস্যা হচ্ছে না। নিবন্ধন জটিলতায় প্রথম ধাপে বাদ পড়া শিক্ষার্থীদের অনেকেই দ্বিতীয় ধাপে টিকা নিচ্ছে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে আক্রান্ত শনাক্ত ও শনাক্তের হার। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু 27,986 জনের। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন 261 জন। শনাক্তের হার কমে হয়েছে 1.24%। মোট আক্রান্ত 15,76,827 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,41,661 জন। বিএনপি বলেছে সরকারের স্বার্থে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া উচিত, কারণ বেগম জিয়ার কিছু হলে সাধারণ মানুষ সরকারকে রেহাই দেবে না। রাজধানীতে দলের মহাসচিব বলেছেন আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে টানা কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা দল। সেখানে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি জোটের শরিক নেতারাও অংশ নেন। সাবধান করছি, যে কথা 12 দিন আগে বলেছিলাম, বেগম জিয়াকে চিকিৎসা করতে পাঠান, বাংলাদেশের রাজনীতির ইতিহাস একরকম হবে। যদি না পাঠান, বিনা চিকিৎসায় বাংলাদেশে তাকে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস আরেক রকম হবে। বেগম জিয়া নিজের খরচে, দলের খরচে আমরা পাঠাবো তাকে, সরকারের তো কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই। বেগম জিয়া কি বিদেশে নির্বাসনে চলে যাবেন? তিনি সুস্থ হয়ে আবার বাংলাদেশে আসবেন এই সরকারের পতন ঘটাবার জন্য। বিএনপি মহাসচিব নানা ইস্যুতে সরকারের সমালোচনার পাশাপাশি বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন। দেশে বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো এই সরকারের জন্যই দরকার, কারণ আল্লাহ না করুক তার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। আরেকবার আপনার সবাই মুষ্টিবদ্ধ উচ্চারণ করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশের বেগম খালেদাকে মুক্ত করব, তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবো এবং এই ফ্যাসিবাদী সরকারকে বাধ্য করব পদত্যাগ করে সত্যিকার অর্থে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার গঠন করব। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শুক্রবার সারা দেশে সমাবেশ করবে জাতীয়তাবাদী কৃষক দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আইন আদালতের প্রতি বিএনপির আস্থা নেই বলে তারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন নয় সরকার বাধা দিচ্ছে বলে বক্তব্য দিচ্ছে। নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, রাজধানীতে বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া না নেওয়ার যে অভিযোগ পাওয়া যাচ্ছে, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে তার সমাধান করতে হবে। আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বলেন বেগম জিয়ার বিদেশে যাওয়া আইন কোনো বাধা নয়। এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আইন আদালতের কোনো তোয়াক্কা করে না। নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধন করলে পুলিশ বাধা দেয়। কারণ হিসেবে তারা বলে আন্দোলনের সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সাথে বহিরাগতরা মিশে গিয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে বলে তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত শহীদুল্লাহ রাজুর রিপোর্টে।
এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টায় বিক্ষোভ ও মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে দুপুর ২টায় তারা আবার ফিরে আসেন। সে সময় তারা সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করেন। পরে প্রায় এক ঘন্টা রামপুরা ব্রিজে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। বিদ্যালয় থেকে বাসায় যাওয়ার জন্য ফুটওভার ব্রিজ অনেক প্রয়োজন, কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের এই রামপুরা এরিয়াটাতে ফুটওভার ব্রিজ অনেক দূর দূর, যে কারণে ছাত্রছাত্রীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারে না, কারণ ফুটওভার ব্রিজে যেতে যেতে অনেক সময় লেগে যায়। ওভার ব্রিজ এখানে একটা আবুল হোটেল, একটা মাঝখানে কোনো ওভার ব্রিজ নাই, আমরা কিভাবে পারাবার হব? অনির্ভরতার কারণে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, তো আমরা যখন স্কুলে যাই অথবা কোচিং এ যাই তখন আমরা রাস্তা পার হওয়ার সময় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাংলাদেশের সড়কে যে বাসগুলো চলছে, যে কোনো গাড়িগুলো চলছে, আমার মনে হচ্ছে না সবাই প্রশিক্ষণ মানে প্রশিক্ষিত। পুলিশ বলছে আইন শৃঙ্খলায় যাতে কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য তারা সতর্ক রয়েছেন। বহিরাগত ছেলেপেলে তাদের এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ছে। গতকাল ছাত্ররা নিজেরা এসে আমাদের কাছে বলছে যে স্যার আমরা নাই, এখন অন্যরা ঢুকে পড়ছে। তো যেহেতু আপনার এই বহিরাগত এবং আপনার আইন শৃঙ্খলাকে অবনতি করার জন্য যারা প্রবেশ করছে, অবশ্যই আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। নিরাপদ সড়ক সহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন, সংগ্রাম ও দর্শন ছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। নেতাজি বঙ্গবন্ধু জনচেতনা যাত্রার উদ্বোধনীতে মহান দুই বাঙালি নেতার আদর্শ আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। শমিক আহমেদের রিপোর্ট। ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নেতাজি বঙ্গবন্ধু জনচেতনা যাত্রার সূচনা হয়েছে। অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের পুরোধা নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করছে প্রতিবেশী দুই দেশ। বাঙালির ক্ষণজন্মা দুই পথ প্রদর্শকের আদর্শ তুলে ধরতে গঠন করা নেতাজি বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটির উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, তাদের জীবনাদর্শ ও সংগ্রাম ছিল সাদৃশ্যপূর্ণ। নেতাজির স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, আত্মত্যাগ, নেতৃত্ব, সংগ্রাম, কেরিশমা, ব্যক্তিত্বের দৃঢ়তা, আপোষহীনতা, দেশপ্রেম, তাদের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সবই এক এবং অভিন্ন। আমি বিশ্বাস করতে চাই এই চেতনা জাগ্রত হবে পথের প্রান্তরে, শুক্লোকের লোকান্তরে, প্রত্যেকটি যুব সমাজ ছাত্র সমাজের অন্তরে অন্তরে। বক্তারা বলেন, দেশ ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ করা মহান দুই নেতার জীবনাদর্শের শিক্ষা আজও অনুসরণীয়। দুটো দেশের দুজন নেতাকে, দুজনের নেতার যে ভাবনা, সে ভাবনাটাকে এক করে আজকে আবার নতুন যে চেতনার যাত্রা শুরু হচ্ছে, সেটা সত্যি আমি বলবো অভাবনীয়। এবং এ ধরনের কর্মকাণ্ড আমরা যত বেশি সারা দেশে ছড়িয়ে দিতে পারবো নানা কর্মকাণ্ডের মাধ্যমে, ততই কিন্তু আমরা উপকৃত হবে। আমাদের নতুন প্রজন্ম জানবে ইতিহাস, ৫০ বছর আগে কিশোর ছিলাম কিংবা যুবক ছিলাম, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি। এই চেতনা যদি জাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু ইতিহাস ভুলে যাবে। সুতরাং ইতিহাসকে যদি ধরে রাখতে চাই, চেতনাকে যদি ধরে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই কাজটি করে যেতে হবে যেটা শুরু হচ্ছে আজকে। জাতির পিতা বঙ্গবন্ধু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জনচেতনা সৃষ্টির লক্ষ্যে শুভযাত্রা শুরু করে। যতদিন বাঙালি জাতি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই দুজন নেতার প্রতি প্রজন্মের পর প্রজন্ম শ্রদ্ধা নিবেদন। এই দুই চেতনার যে মিল রয়েছে, এক নেতাজি আমাদেরকে ব্রিটিশ থেকে মুক্ত করতে চেয়েছেন, আর এক নেতা আমাদের হাজার বছর যে পরাধীনতার গ্লানি সেটাকে ধুয়ে মুছে আমাদের বাংলাদেশ উপহার দিয়েছে। সেই জন্যই দুই নেতাকে আমরা সবসময় হৃদয়ে ধারণ করি এবং আমরা
আমরা সবসময়ই তাদের আদর্শকে সামনে রেখে চলছি। চেতনা যাত্রার আয়োজনের শুরুতে ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সাংস্কৃতিক পরিবেশনা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অনেক মোবাইল ফোন কোম্পানি লাইসেন্স না নিয়েই ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করছে। তারা কন্টেন্ট বানাচ্ছে, অনলাইনে প্রচার করছে এবং সেখান থেকে উপার্জন করছে। এটি তাদের লাইসেন্সের শর্তভঙ্গ। বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন মন্ত্রী। অ্যাটকো নেতাদের অভিযোগের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের নিয়ে শীঘ্রই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করা হবে। নিয়ম বহির্ভূতভাবে করা হলে ব্যবস্থা নেওয়া হবে। অ্যাটকোর সিনিয়র সহ সভাপতি ইকবাল সোভান চৌধুরী, সহ সভাপতি আরিফ হাসান সহ অ্যাসোসিয়েশনের পরিচালক আহমেদ জোবায়ের, আব্দুল হক, কাজী জাহেদুল হাসান, আশফাক উদ্দিন এবং সদস্য নাসির উদ্দিন বৈঠকে অংশ নেন। অ্যাটকোর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আইপিটিভি আসলে রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন তারা তুলেছেন। তো আমরা ইতিমধ্যেই 13-14 আইপিটিভি রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি এবং আইপিটিভি কিন্তু কোনোভাবেই সংবাদ প্রচার করতে পারবে না এবং সেটি আইপিটিভি সংক্রান্ত সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে সেখানে স্পষ্ট করে বলা আছে এবং একই সাথে আইপিটিভিগুলো কোনোভাবেই ক্যাবলের মাধ্যমে প্রচার করতে পারবে না, সেগুলো শুধুমাত্র ইন্টারনেট মাধ্যমেই তারা প্রচার করতে পারবে। এবার আমাদের বিশেষ আয়োজন সুবর্ণ বিজয়ের খবর। ১৯৭১ সালের 2রা ডিসেম্বর সীমান্ত এলাকাগুলোতে যুদ্ধ আরও তীব্র হয়। মুক্তিযোদ্ধাদের মুহুর্মুহ আক্রমণ আর জনপ্রতিরোধে নাস্তানাবুদ হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা এগিয়ে যেতে থাকে সামনের দিকে, তবে পরাজয় নিশ্চিত জেনেও বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ সময়ে একাত্তরের বিজয়ের মাসের শুরুর সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুল রশিদ। পাকিস্তানি বাহিনীর বিমান হামলা আর আধুনিক আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে জোরালো হয় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ, তীব্র হয় মুখোমুখি যুদ্ধ। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে সম্মুখ যুদ্ধ চলতে থাকে। আখাউড়া স্টেশনে তৃতীয় দিনের মতো যুদ্ধে বাংকার থেকে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয় পাকিস্তানি বাহিনী। শেষ পর্যন্ত সেখানে পরাজিত পাকিস্তানিরা। দীর্ঘ যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের দখলে আসে আখাউড়া স্টেশন। গোয়াইন ঘাটে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় 5 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা। প্রচণ্ড যুদ্ধ হয় সেখানে, শেষ পর্যন্ত সেখানেও হার মানতে বাধ্য হয় হানাদার বাহিনী। তবে ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালায় পাকিস্তানি সৈন্য ও তাদের দোসররা। নির্যাতন আর হত্যার শিকার হয় নারী ও শিশুরাও। পঞ্চগড় মুক্ত করে ঠাকুরগাঁওয়ের দিকে এগিয়ে যায় মুক্তিযোদ্ধারা। দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। দেশের বিভিন্ন স্থানে দখলমুক্ত করার পাশাপাশি ঢাকার রামপুরা ও মালিবাগে বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে পর্যদুস্ত করে। ঢাকাকে দখলমুক্ত করতে মুক্তিযোদ্ধারা এগিয়ে আসার পথে নতুন করে অপপ্রচার শুরু করে পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হতে থাকে মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবর। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফা ডটস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে দ্রুতই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জার্মানি। ভারত ও যুক্তরাষ্ট্রে প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ায় বাড়তি সতর্কতা। জিপিএইচ ইস্পাত, বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ।
নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। নগার ধামইরহাট উপজেলায় স্বাস্থ্য বিভাগের নতুন স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। 2022 সেশন থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইমরুল কায়েসের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। 2019 সালের 4 এপ্রিল স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখন চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। 5 একর জমির উপর নির্মাণ করা হয়েছে 4 তলার প্রশাসনিক ও একাডেমিক ভবন, 114 আসনের পুরুষ ও নারীর আলাদা হোস্টেল, 2 ইউনিটের কনসালটেন্ট কোয়ার্টার, 6 ইউনিটের তৃতীয় শ্রেণীর কর্মচারী কোয়ার্টার, বিদ্যুৎ সাবস্টেশন ও ড্রাইভার কোয়ার্টার। এই প্রতিষ্ঠানে যে সকল প্রশিক্ষণ দেওয়া হবে এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় আমি মনে করি আরও এক ধাপ এগিয়ে যাবে। এখানে বিভিন্ন বিষয়ে থাকবে, রেডিওগ্রাফিতে কেউ পড়াশোনা করবেন, কেউ ল্যাবরেটরিতে পড়াশোনা করবেন, কেউ বা ডেন্টাল টেকনোলজিস্টেও হতে পারেন, আবার কেউ ফিজিওথেরাপি কোর্সও এখানে চালু হতে পারে। শুধু নওগাঁ নয়, এই ইনস্টিটিউটের উপকার ভোগ করবেন আশপাশের অনেক জেলার মানুষ। মেডিকেল টেকনোলজিস্ট এখন একটি খুবই ইমার্জিং একটি সেক্টর, এটার চাহিদা রয়েছে, একটি কারিগরি বিষয়। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IST শুধুমাত্র ধামইরহাট নয়, এই উত্তরাঞ্চলের এখানকার ছাত্রছাত্রীদের অনেক একটি উপকারে আসবে। আগামী শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন সিভিল সার্জন। শুধু নওগাঁ না, নওগাঁর আশেপাশের জেলা যারা আছে সেখানকার ছাত্রছাত্রী যারা আছে তারাও এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কারণ হলো যে এই ভর্তিগুলো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু ভর্তির জন্য মেধা তালিকা তৈরি হবে। যথাযথ তত্ত্বাবধানকারীর কাছে হস্তান্তরের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানটিতে এখন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতের কর্ণাটকে 2 জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের 1 জন বিদেশি পর্যটক, অন্যজন বেঙ্গালুরুর স্বাস্থ্যকর্মী। বিদেশি ওই ব্যক্তি সাউথ আফ্রিকায় ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সাউথ আফ্রিকা থেকে আসা এক ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। ওমিক্রন প্রতিরোধে গণপরিবহনে মাস্ক পরার বাধ্যবাধকতা মার্চ পর্যন্ত বাড়িয়েছে মার্কিন সরকার। সাউথ আফ্রিকায় আক্রান্ত রোগীদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তই 74%। আগের কোনো ভ্যারিয়েন্টই এর মতো দ্রুত ছড়াত না বলে মন্তব্য করেছেন সেদেশের এক মাইক্রোবায়োলজিস্ট। পর্তুগালে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণের চলাচলের উপর দ্রুতই নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জার্মানি। নিত্যপণ্য, ওষুধ এবং বেকারির দোকান ছাড়া সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তা করছে দেশটি। একই পথে এগোচ্ছে সুইডেনও। নিটল টাটা বিশেষ সংবাদ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন 21 বছরের বেলজিয়ান তরুণ মারিও পিয়েরে রয়মেন্স। এজন্য কারাবরণও করেন তিনি। সে সময় বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তোলে সেই ঘটনা। নেদারল্যান্ডস ও বেলজিয়াম ঘুরে রয়মেন্সকে নিয়ে এমএ হাশেমের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা, নৃশংসতার সংবাদ টেলিভিশনে দেখে উদ্বিগ্ন হন বেলজিয়ামের নাগরিক মারিও পিয়েরে রয়মেন্স। 71 সালের সেপ্টেম্বর মাসে ব্রাসেলস রয়্যাল মিউজিয়াম থেকে বিখ্যাত ডাচ চিত্রকর্ম দ্য লাভ লেটার চুরি করেন রয়মেন্স। ঘটনাটি তখন বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়। রয়মেন্স সরকারকে শর্ত দেন ছবি ফেরত পেতে হলে বাংলাদেশে শরণার্থীদের জন্য অর্থ সহায়তা পাঠাতে হবে। বেলজিয়াম পুলিশ তখন কৌশলে রয়মেন্সকে গ্রেপ্তার করে। 2 বছরের জেল হলেও 6 মাস পর তিনি মুক্তি পান। কিন্তু এই ঘটনাই তার পরিবারে বিপর্যয় নেমে আসে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় 29 বছর বয়সে মারিও রয়মেন্সের মৃত্যু হয়। একজন বেলজিয়ান লোক আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার জন্য নিজের জীবনটা বিপন্ন করে ফেলেছিলেন। বেলজিয়াম প্রবাসীরা টঙ্গরণ এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
যাচ্ছে বাংলাদেশের একাত্তরের যুদ্ধে, যারা সেই ছবিগুলো দেখছে মানুষ কীভাবে মারা যাইতেছে, শিশুরা কীভাবে মারা যাইতেছে, এজন্য তার এটা তার হার্টে লাগছে। আমি মনে করি সে এক জাতীয় বীরের চেয়ে কম নয়, অতএব তাকেও এই আখ্যা আমরা দেওয়ার আশা রাখি। আমাদের প্রজন্ম হিসাবে আমাদের দায়িত্ব মনে করি এটা। মারিও রায়মন্ডের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করছেন বেলজিয়াম প্রবাসীরা। এ বিষয়ে সরকারের যথাযথ হস্তক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন প্রবাসীরা। এম এ হাসেম, চ্যানেল আই, বেলজিয়াম। এবার কৃষি সংবাদ। মেহেরপুরের গাংনী উপজেলায় অনেক কৃষকের কপি খেতে আক্রমণ করেছে ডায়মন্ড ব্যাক মথ। কীটনাশক ব্যবহারেও মিলছে না সমাধান, চরম লোকসানের মুখে পড়েছেন কৃষক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষক আব্দুল মান্নানের 3 বিঘা জমির ফুলকপি ও বাঁধাকপি খেতে আক্রমণ করেছে পোকা। পোকাটির নাম ডায়মন্ড ব্যাক মথ। কীটনাশক প্রয়োগ করলেও কোনো ফল পাননি কৃষক। এই কপিতে 180,000 বিঘা বিক্রি হয়। তাহলে এই কপি এখন বিক্রি করতে যাচ্ছি 10,000 টাকা বিঘা বলছে। বাজারে নিয়ে গেলে এই কপিটা একটু নিচে রাখে, কেন নিচে না, কপি হয়েছে খাওয়া। এই একই চিত্র এলাকার অনেক ক্ষেতের। আমাদের এই পোকাতে যে পরিমাণ খেয়েছে, আমাদের কপি বাজারে কোনো বিক্রি হয়েছে না, আমাদের অত্যন্ত লসের খাতায় চলে গেছে। আমরা এখন আমাদের বিঘা 25-30,000 টাকার খরচ, চাষবাস দিয়ে দেখা যাচ্ছে 30,000 উপরে খরচ হয়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন রকম সার পানির দাম বেশি, সব কিছুই দিয়েছি কিন্তু তাতে কাজ হয়েছে না, তাহলে পোকার কারণে। কৃষককে কপি খেতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা স্পট আমরা ভিজিটে গিয়ে পোকাটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, আর যদি এই ক্ষেত্রে আমাদের গবেষণা কোনো কর্মকর্তার সাহায্য নিতে হয় কিংবা বানায় বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়, আমরা সরাসরি সেখানে যোগাযোগ করব। জেলায় এবার প্রায় 4,000 হেক্টর জমিতে কপি চাষ হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলা থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভৌত উপাদানগুলোর মধ্যে মাটি বা মৃত্তিকা সম্পদ অন্যতম। স্থলবাসী উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার প্রধান অবলম্বনগুলোর একটি মাটি, তাই মাটির সাথে জীবনের রয়েছে গভীর সম্পর্ক। তবে বিভিন্ন কারণে মাটি দূষণ ঘটায় সামগ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতি সংবাদে দেখুন মাটি ও জীবন নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। ভূপৃষ্ঠের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই স্থলভাগের নরম ও দানাদার স্তর মাটি হিসেবে পরিচিত। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বন মাটি। ভূমির আবরণ ভেদ করে জন্মে হাজারো প্রজাতির উদ্ভিদ, যার উপর নির্ভর করে বেঁচে আছে প্রাণীকুল। মাটির গুণাগুণের উপর ফসলের উচ্চ ফলন নির্ভরশীল। বনভূমি গড়ে ওঠার পেছনেও মাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈচিত্র্যময় উদ্ভিদরাজি বেড়ে ওঠার ক্ষেত্রে যেমন মাটির অবদান রয়েছে, তেমনি গাছের উপস্থিতিও মাটির গঠনকে শক্ত ও মজবুত করে। তবে বিভিন্ন কারণে এদেশের মৃত্তিকা সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলকারখানার বর্জ্য, উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণ, বনভূমি ধ্বংস, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ভূমিধস, বন্যা ইত্যাদি কারণে মাটি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। মাটি দূষণের ফলে মানুষসহ জীববৈচিত্র্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাটি দূষণ রোধ এবং মাটির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাটি দূষণ রোধ করলে একদিকে যেমন মাটির গুণাগুণ ঠিক থাকবে, অন্যদিকে কৃষিকাজসহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি ও বৃদ্ধি স্বাভাবিক থাকবে, সুস্থ থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মাটি ও জীবন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শকুন সংরক্ষণে বাংলাদেশে কিটোপ্রোফেন জাতীয় ওষুধ নিষিদ্ধ করার প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থা সেভ। শকুন সংরক্ষণে কাজ করা সেভিং এশিয়ান ভলচার ফ্রম এক্সটিংক্ট সেভের বার্ষিক সম্মেলনে পাখিটি রক্ষায় বাংলাদেশে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকাণ্ড তুলে ধরা হয়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শকুনের বর্তমান সংখ্যা, বিপন্নতা, খাদ্য, আবাস ও প্রজননে করণীয় নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয়।
বিপন্ন প্রাণীটি রক্ষায় ইউরোপের ভূমিকার সমালোচনা করেন পরিবেশবাদী সংগঠনগুলো। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। গ্রাহক সেবা নিশ্চিত করতে সারা দেশে 200টি ফ্ল্যাগশিপ স্টোর গ্রামীণফোন সেন্টার জিপিসির কার্যক্রম শুরু করেছে গ্রামীণফোন। বুধবার অনলাইন অনুষ্ঠানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে 200তম জিপিসি উদ্বোধন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। অনুষ্ঠানে গ্রাহক ও জিপিসি কর্মকর্তাদের সাথে গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্ভিস মোহাম্মদ আওলাদ হোসেন কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে যুক্ত হয়ে জিপিসির কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাবিব সহ গ্রামীণফোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ঢাকা টেস্টের জন্য টাইগারদের অনুশীলনে সাকিব ও তাসকিন, শনিবার হোম অফ ক্রিকেটে শুরু বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্রদ্ধা জানায় রানার গ্রুপ। এছাড়াও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে মুক্তির মঞ্চের মাধ্যমে সারা দেশে দেশাত্মবোধক গানের আয়োজন করে তারা। মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার আদলে গঠন করা মুক্তির মঞ্চ দুটি ট্রাক নিয়ে 26টি জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এরই অংশ হিসেবে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া সদরের তেঁতুলতলায় মুক্তির গানের অনুষ্ঠান হয়েছে। বিপুল সংখ্যক শ্রোতার মুহুর্মুহু করতালিতে দেশের গান পরিবেশন করেন নদী ও পলাশ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে ঢাকায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। ইনজুরি কাটিয়ে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বিসিবি জানিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সপ্তাহে রওনা হবে বাংলাদেশ। সফরে কোচিং প্যানেলে কিছুটা পরিবর্তনও আসতে পারে। আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাভারের আমিন বাজারে 6 ছাত্র হত্যা মামলায় 13 জনের মৃত্যুদণ্ডাদেশ, 19 জনের যাবজ্জীবন ও 25 জন খালাস। সশস্ত্র বাহিনীকে অগ্রসেনা হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান, তৃণমূলের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার। উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের দেশের মানুষ একটা উন্নত জীবন পাবে। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে শুরু, পরীক্ষার্থীদের করোনার টিকা 30শে ডিসেম্বরের পর। বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার রেহাই পাবে না বলে মির্জা ফখরুলের মন্তব্য, বিএনপির আইনের প্রতি আস্থা নেই বললেন ওবায়দুল কাদের। এবং বঙ্গবন্ধু ও নেতাজির আদর্শ আগামী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়াই মহান দুই নেতার স্বপ্ন ছিল মন্তব্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, মাস্ক পরুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।